হ্যালো হেওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা পিএসপি সার্ভারে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য শ্রেণী হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করবে আচ্ছা এই জন্য আমরা পিএসপি সফটওয়্যারে প্রবেশ করব এরপর প্রথম যে বক্সটি দেখতে পাচ্ছি আমরা এই প্রথম বক্সে আমরা প্রধান শিক্ষকের মোবাইল নম্বর দেব আচ্ছা প্রধান শিক্ষকের মোবাইল নম্বর লেখার পর দ্বিতীয় যে বক্সটা থাকবে দ্বিতীয় বক্সে আমরা পাসওয়ার্ড লিখবো আচ্ছা তৃতীয় বক্সে আমরা ক্যাপচা লিখবো ক্যাপচা বলতে এই নিচে যে দেখতে পাচ্ছেন ইংরেজি বর্ণগুলো দেখতে পাচ্ছি আমরা এই ইংরেজি বর্ণগুলো হচ্ছে ক্যাপচা তো এগুলো ঠিক যেভাবে আসে বড় হাতের ছোট হাতের ঠিক সেভাবে আমরা দেখে দেখে লিখবো এরপর নিচে লগ ইন লেখাতে ক্লিক করব আচ্ছা আমি লগ ইন করলাম আচ্ছা এখন এখানে দেখুন সাব সাবমেনু আছে তো এগুলোতে আমরা প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছি বেনিফিশিয়াল শিক্ষার্থী এখানে ক্লিক দেব তারপর শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ এ লেখাতে আমরা ক্লিক করব হ্যাঁ আমার ইন্টারফেস চলে এসেছে এখানে শ্রেণী হালনাগাদের জন্য শিক্ষার্থীদের তালিকা আমি দেখতে পাচ্ছি তো এখানে সব সব ক্লাসের শ্রেণী আছে কিন্তু আমি এখন নির্দিষ্ট এক শ্রেণীতে যাব এই জন্য শ্রেণী নির্বাচন করে আমি দ্বিতীয় এরপর ডান পাশে খুঁজুন লেখাতে ক্লিক করব হ্যাঁ এখন আমার সামনে যে স্টুডেন্ট তালিকা এসেছে এগুলো সব ক্লাস টু এর তালিকা হ্যাঁ এটা বর্তমানে ক্লাস টুতে গত বছর ক্লাস টুতে ছিল বর্তমানে ক্লাস থ্রিতে তো এখন এই শিক্ষার্থীগুলোর তালিকা থেকে আমাকে ক্লাস টু থেকে হাল হালনাগাদ করে ক্লাস থ্রিতে নিয়ে আসতে হবে তো এই জন্য ডান পাশে দেখুন ছোট ছোট পেন্সিলের চিহ্ন আছে তো এগুলাতে এই যে পেনসিলের চিহ্ন আসে এই পেন্সিল চিহ্নতে আমাকে ক্লিক করতে হবে আচ্ছা আমি ক্লিক করলাম পেন্সিল চিহ্নে হ্যাঁ এরপর হ্যাঁ দেখুন প্রথমে যে অপশানটা আছে দ্বিতীয় শ্রেণী এটাকে আমাকে ক্লিক করে তৃতীয় শ্রেণী করতে হবে তারপর শ্রেণী রোলটা আমাকে দিতে হবে আমি শ্রেণী রোল দিয়ে দিলাম এরপর শ্রেণী হালনাগাদ হ্যাঁ শ্রেণী হালনাগাদ এটাতে নির্বাচন করে দেব এরপর করে নিচে আসব হ্যাঁ সংরক্ষণ বাটনে ক্লিক দেব ব্যাস শ্রেণী হালনাগাদ কার্যক্রম হয়ে গেল সাকসেস লেখা এসেছে এরপর আবার সবগুলো শিক্ষার্থীর তালিকায় এলোমেলোভাবে দেখাবে এই জন্য আমাকে আবার ওই শ্রেণীতে যেতে গেলে আবার এখানে শ্রেণী নির্বাচন করতে হবে আমি আবার শ্রেণী নির্বাচন করলাম দ্বিতীয় শ্রেণী তারপর আবার খুঁজুন লেখাতে ক্লিক করব হ্যাঁ এবার সব শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীর এখানে দেখাচ্ছে এখান থেকে আমি আবার যে একটা যে কোনো একটা শিক্ষার্থী কী করবো ডান পাশে পেন্সিল লেখা আইকনে ক্লিক করব ক্লিক করার পর এখানে দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী করব তারপর হাজিরা খাতা দেখে রোল নম্বরটা বসিয়ে দিব তৃতীয় শ্রেণীতে রোল তারপর শ্রেণী হালনাগাদ এটা নির্বাচন করে দিয়ে সংরক্ষণে ক্লিক করব হ্যাঁ দেখুন সংরক্ষণ হয়ে গেছে সাকসেস আমি আবার একটি দেখাচ্ছি দেখুন কিভাবে করতে হচ্ছে আমরা শ্রেণী নির্বাচন করব তারপর খুঁজুন লেখাতে ক্লিক করব হ্যাঁ আমার দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীর তালিকা চলে এসছে এখান থেকে আমি যে কোনো একটা শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করবো এই জন্য আমি ডান পাশে পেন্সিল ক্লিক করব তারপর দ্বিতীয় শ্রেণী ক্লিক করে এখানে তৃতীয় করে দিব হাজিরা খাতা থেকে রোল নম্বরটা রোল নম্বর লেখার পর নিচের অপশনে শ্রেণী হালনাগাদ ক্লিক করে শ্রেণী হালনাগাদ করবো তারপর সংরক্ষণ লেখাতে ক্লিক করবো ব্যাস এভাবে আমরা একটার পর একটা সকল শিক্ষার্থীর তথ্য আপডেট করব শ্রেণী হালনাগাদ আপডেট করবে এভাবেই আচ্ছা আপডেট করা শেষ হয়ে গেলে আমাদের ক্লাস্টারে জমা দিতে হবে ক্লাস্টারে পাঠাতে হবে এই জন্য আমাদের কাজ হবে হ্যাঁ বাম পাশে দেখুন লেখা আছে শ্রেণী হালনাগাদ ক্লাস্টার প্রেরণ হ্যাঁ ক্লাস্টারে জমা দান এই অপশানে আমরা ক্লিক করব আচ্ছা ক্লিক করার পর এখানে দেখুন আমার যে শিক্ষার্থীগুলো আমি শ্রেণী হালনাগাদ করেছি সেই তালিকাটা এখানে দেখা যাবে দেখুন এখানে দেখাচ্ছে আচ্ছা এগুলো আমাকে ক্লাসে পাঠাতে গেলে বাম পাশে দেখুন ছোট্ট একটা বক্স আছে ছোটো বক্স এই বক্সটাতে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে আচ্ছা সিলেক্ট করার পর একেবারে সবার নিচে আসে অপশন একটা হ্যাঁ কিন্তু আমি যদি এক এক করে সবগুলোই নির্বাচন করতে চাই সেক্ষেত্রে আমাকে ওপরের বক্সটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে একসাথেই সব স্টুডেন্ট সিলেক্ট হয়ে যাবে তারপর আমরা নিচে সবুজ লেখা সবুজ বাটন আছে ক্লাস্টারে জমা দেন ক্লাস্টারের প্রেরণ এটাতে ক্লিক করলে সবগুলো ক্লাস্টারে জমা হয়ে যাবে তো আমি এখন ক্লাসটা জমা দিচ্ছি না আমি সব কাজ শেষ হবে তারপর জমা দেব এই জন্য আমি ক্লাস্টারে প্রেরণ লেখাতে ক্লিক করলাম না এখানে আরেকটা বিষয় দেখুন এখানে মাত্র দশটা শিক্ষার্থীর তথ্য আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমার শিক্ষার্থী অনেকগুলো আছে এখানে দেখুন অনেকগুলো শিক্ষার্থীর তথ্য আছে এই সবগুলো শিক্ষার্থী আমাকে একবারে নির্বাচন করতে গেলে আমার একটা কাজ করতে হবে সেটা হলো ডান পাশে দেখুন দশ আছে এখানে বক্সে ক্লিক করে আমাকে একশো করে দিতে হবে তাহলে আমি একসাথে একশোটা শিক্ষার্থীর তথ্য দেখতে পাবো এবং নির্বাচন করার সময় সিলেক্ট করার সময় আমরা একসাথে একশোটা শিক্ষার্থী নির্বাচন করতে পারবো এবং একবারে একশোটা শিক্ষার্থীর তথ্য আমি ক্লাস্টারে পাঠাতে পারবো আমাকে একটা একটা করে নির্বাচন করতে হবে না দেখুন আমার সবগুলোই সিলেক্ট হয়ে গেছে এখন আমি ক্লাসটারের লেখাতে ক্লিক করলে আমার একসাথে সকল শিক্ষার্থী চলে যাবে আমার যদি একশো শিক্ষার্থী হয় একশোই চলে যাবে আবার একশোর বেশি হলে পরবর্তীতে আমি আবার নেক্সট পাতায় আবার যে কটা থাকবে সে কটা আবার আমি এইভাবে নির্বাচন করে ক্লাসটারে পাঠাতে পারবো তো এভাবে আমরা ক্লাস্টারে আমাদের শ্রেণীর হালনাগাদের তথ্য জমা দিতে পারব তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কোনো সমস্যা হলে কমেন্ট করবেন আমি যথাযথ চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার সবাইকে ধন্যবাদ